যখন তোর বাবা মারা গেল তখন বয়স তোর 5 বছর, তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, তোর এই আবদার ওই আবদার সবকিছু আমি পূরণ করেছি, আর আজকে তুই বলছিস তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না? আমি তোমাকে বলছি আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, আর তুই বলছো না যে তুমি এটা করছো ওটা করছো, সবকিছু তোমার দায়িত্ব, আর যাও এখন এই মুহূর্তে তোমার জন্য আমার সংসারে অশান্তি সৃষ্টি হোক, আমি অশান্তিতে থাকি, আমি সুখে থাকতে পারবো না, এটা কি তুমি চাও? না বাবা, আমি চাই না আমার জন্য তোর সংসারে অশান্তি হোক, আমি চাই না। ঠিক আছে বাবা, আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে তাই তাই যদি চেয়ে থাকো প্লিজ দয়া করে চলো, আমি তোমাকে এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, চলো। ভাইয়া দাঁড়া, এই তুই কি মানুষ? আজকের দিন দেখার জন্য মা তোকে বড় করেছিল, তুই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি মানে? এই তুই কি জানোয়ার? হ্যাঁ, মা কি তোকে মানুষ করতে পারেনি? মাকে কোথাও দিয়ে আসতে পারবি না, আমি বেঁচে থাকতে মাকে কোথাও নিয়ে যেতে দিব না, মাকে আমি আমার সাথে নিয়ে যাব। মাকে তুই তোর সাথে নিয়ে যাবি না? মেহেদি মেহেদি, এই মেহেদি, এতক্ষণ ধরে যে মেহেদি মেহেদি বলে ডাকতেছি কানে ঢুকে না, তোমার কথা যায় না কানে? হ্যাঁ কি হয়েছে বলো? কি হয়েছে মানে তোমাকে সেই কখন থেকে আমি ডাকতেছি, এত অশান্তি আমি আর কত সহ্য করবো? বাসাটার মধ্যে তো একটা অশান্তি এনে রাখছো, দেখো তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি তোমার মার এই অশান্তি এই কাজকর্ম এগুলো আমি আর সহ্য করতে পারতেছি না। এই আমাকে কি বান্ধবীদের শুভেচ্ছা যে তোমার মার খেসবোধ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে? আমি তোমার মাকে আর সহ্য করতে পারতেছি না, আমি তোমাকে ক্লিয়ার আর সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার মাকে আজকের মধ্যে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? দেখো সুমায়া, আমি ছাড়া কি মায়ের আর কেউ আছে? বাবা মারা যাওয়ার পরে মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কষ্ট করে বড় করেছে, ভালো জব দিয়েছে, আর সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলো? এই দেখো এই সমস্ত ন্যাকামি না আমাকে দেখাতে এসো না, তোমার মার কে আছে না আছে, তোমার কে আছে না আছে এত কিছু তো আমার দেখার বিষয় না, আমি বিয়ে করছি তোমার সাথে সংসার করার জন্য, তোমার ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য না। তোমার মাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তাহলে আমি তোমার সাথে সংসার করবো, না তোমার সাথে আমি সংসার করবো না। আর আমি অমানুষ হয়ে গেছি, আজকে মাকে যখন আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো এটা দেখে তোর মাথা গরম হয়ে গেল, মায়া একদম ভুলে পড়লি। আচ্ছা তোর মামা মেহেদির মামা না তোর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে শুনে তোর কষ্ট লাগছে? মেহেদির মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে মেহেদির কষ্ট হবে না? আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, আমার মা আমার কাছে যেমন তোর শাশুড়িও আমার কাছে ঠিক এক। দেখো সুমায়া, আজকে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বলে তোমার মাথা গরম হয়ে গেছে, তোমার খারাপ লাগছে, আর তুমি তো প্রতিনিয়ত আমাকে বলতে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো বৃদ্ধাশ্রমে রেখে আসো, তখন আমার কেমন লেগেছে? আমারও অনেক খারাপ লেগেছে, এটা তুমি বুঝবা না, আর তুমি বুঝবেই বা কেন, আমার মা তো আর তোমার মা না। তুই যখন তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি কথাটা শুনেই মেয়েদের খুব খারাপ লেগেছে, তাই মেহেদি কোনো উপায় না পেয়ে সাথে সাথে আমাকে ফোন করে, আর আমি তখনই করবো ভাবছি, আর ভেবেই আমি মায়ের সাথে এই নাটকটা সাজাই, মা অবশ্য যায় না, আর মেয়েদি ফোন করে আমাকে বলেছিল যে তোরা এই মুহূর্তে আসবি, আর এসেই তুমি দেখে আর দেখি তোর মাথা গরম হয়ে গেল। ভাইয়া ভাইয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি, আমি আমার শাশুড়িকে কখনো আমার মার চোখে দেখিনি ভাইয়া, আজকে যখন নিজের মাকে তুই নিজে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে গেলি তখন আমি বুঝতে পারছি যে মা হারানোর কষ্টটা কি, আমি আজকে রিয়েলাইজ করতে পারছি ভাইয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মেহেদি তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া, আমাকে মাফ করে দে ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া। তুই যেন তোর ভুলটা বুঝতে পারিস, এই প্ল্যানটা এই জন্য করা,
क्षति की बाबा बोल आज के शाशुर खराब व्यवहार करबना उन्नी कौ जाबे ना उन्नी आमादेर साथेई थाकबे भैया